বাক্সার আঠিয়াবাড়ীত নিশা তীব্র উত্তেজনা, বিপিএফ নেতাক আক্রমণ ইউপিপি এল দলের সমর্থকর। মূরত গুরুত্বরভাবে আঘাতপ্রাপ্ত বিপিএফ নেতা শীতল রামসিয়ারির অবস্থা সংকটজনক। গুরুতরভাবে আহত বিপিএফ নেতাজনক প্রথমে মুসলপুর অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করে যদিও অবস্থা গুরুতর হওয়াত সংকটজনক অবস্থাত গুয়াহাটির চিকিৎসালয় প্রেরণ করে। পরাজয়ের আশঙ্কাত ভুগি ইউপিপি এল দলের সমর্থকে অতর্কিতে বিপিএফ নেতাজনক আক্রমণ করার অভিযোগ বিপিএফর প্রার্থী অঞ্চুময় খুঙ্গুর বড়ুর। ঘটনাস্থলীত আরক্ষীর বৃহৎ দল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ইতিমধ্যে মুসলপুর জেলা বিপিএফ দলে ঘটনা সন্দর্ভত আক্রমণকারীর বিরুদ্ধে মুসলপুর আরক্ষী থানত এজাহার দাখিল করে। এই ঘটনায় অঞ্চলজুড়ি তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করেছে। আজি নির্বাচন যেহেতু আর ইউপিএফএল মানুষবিলাকে আজি আমার যেহেতু কর্মী শীতল রামসিয়ারে তেখেতক মোটামুটি ইমান বেয়াকে মারিছে নয় তারমানে এটা আমি গুয়াহাটিলে পঠালো তেখেতক ভগবানের ওসর প্রার্থনা জানাইছো তাতে যাতে তেখেতর জীবনটা বাঁচে। আর কি কারণে ঘটনাটা হল সিহতে হারি আছে না যেহেতু দেখা পালে সিহতে হারিবই আর অলরেডি মোটামুটি তিনদিনমান হল আমার সিদিনা মাত্র আমার মনোজ কলিতা চকুটো যেনেকৈ মারিতে চকুটো মোটামুটি বেয়া হয়ে গেল চকুটো ওলাব লাগে এনেকুৱা হয়ে গেল। আজি ঘটনাটো কেনেকে হল আজিও এনেকৈ তেখেতসকলে হারিব বলে এনেকুৱা বিভিন্ন জায়গাত এনেকুৱা কিবা করে কার্যকলাপ তেনেকুৱা করে আছে। শীতল বৈষ্ণবী কত কি করে আছিল আজি কোনে শীতল বৈষ্ণবী আমার পার্টি কর্মী কত কি করে পার্টি অফিসতে আছে তেখেতসকলে হারিব বলে ভাবি বা হারিছে অলরেডি তথাপিও সিহতে অফিসত গৈ পেলাই গোটাই তো আমার কি বলে কয় এইটো আমার মাইপ্রা চকত খারিমুরাত আমার অফিসটা গোটাই কেটা ভাঙি দিলে সিহতে ভাঙি পেলে আর আমার মানুষখিন গোটাই কেটা মারিলে ইয়ার লগত জড়িত আছে আমার মোটামুটি কব গেলে বাপন বসুমতারী নগেন বড় আর গণেশ বসুমতারী এন ডি বির হি আর তেনেকৈ বহুতো লড়া আছে। এখেতর লগত আর কেবাজন আহত আছে নাকি আহত আছে এতিয়ালৈকে মানে শিল বা তেনেকুৱা বোলে পথর বোলে কোবাই আছে এতিয়াও আহিব পৰা নাই আমাৰ মানুহখিনি। বাক্সাৰ পৰা মানৱ কলিতাৰ ৰিপৰ্ট দৈনিক টাইম।